এই গরমের মধ্যে সব থেকে বেশি কষ্ট কাদের হয় জানো? আমাদের মতো হাউস ওয়াইফদের, আমাদের মতো যে হাউস ওয়াইফ যারা আমরা ঘরে থাকি তাদের মতো কষ্ট মনে হয় কারোর হয় না। তো দেখো সেই সকাল 6টা থেকে উঠে এখনো পর্যন্ত কাজ চলছে, আর এই যে রান্না বান্না বসিয়েছি, এখন বাজে 12টা, তো 12টা বাজে এখনো পর্যন্ত পেটে দাঁড়া পানি বলে কিছু পড়েনি, এই স্নান করে পুজো দিয়ে এলাম। আর এই যে দেখো ভাতটা বসিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, এই যে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি, মাছ ভাজা হচ্ছে, বাজারে গিয়েছিলাম তো সকালবেলা, বড় অফিসে চলে গেল, অফিসে চলে যাওয়ার পরে আমি মানে ঘরের তো কাজের তো শেষ নেই, প্রচুর কাজ করতে হয়, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বাসি ঘর, তারপরে হাজব্যান্ডের খাবার দাবার বানিয়ে ওকে অফিসে পাঠানো, সব কিছু তো করতে হয়। আর আজকে আমার মেয়ে স্কুলে যায়নি, এই আজকে যেন গরমটা সব থেকে বেশি দেখো, ও স্নান টান করে আর এই যে ঠান্ডা জল ঢালা পান্তা ভাত খেয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে আর বসে বসে পড়ছে, পড়তেও ভালো লাগছে না গরমের মধ্যে, তাই ও চুপ করে বসে আছে, মাঝে মাঝে পড়ছে আবার মাঝে মাঝে একটু বসে বসে ভাবনা চিন্তা করছে। যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু মঙ্গলবার তো আমার তো নিরামিষ, আর এদের জন্য হবে মাছের ঝোল ভাত, শুধু শুধু মাছের ঝোল ভাতই করবো, আর বেশি কিছু করবো না। আর স্নান তো হয়ে গেছে, পুজো দিয়েও চলে এসেছি, আর ভেবেছিলাম আজকে একটু হনুমানজির মন্দিরে যাব, কিন্তু আজকে যেন সব থেকে বেশি গরম, প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে না যেন মনে হয় যে গরমটা একটু একটু করে বাড়ছে, কিন্তু আজকে ঘুম থেকে ওঠার পর দেখছি যে আজকের গরমটা অন্য দিনের থেকেও আরও বেশি। যাই হোক ব্রেকফাস্ট তো করিনি, ব্রেকফাস্ট করতে ইচ্ছাও করছে না, এই গরমে ব্রেকফাস্ট করতে ইচ্ছাও করছে না, তবে একটুখানি ভাবছি চা বিস্কুট খেয়ে নেবো, আর যদি না হয় নাই খাবো, একটু শরবত টরবত কিছু খেয়ে নেবো। দেখো বাজার থেকে নিয়েছি আজকে চারা রুই মাছ, জ্যান্ত চারা রুই মাছ, হ্যাঁ বাবা পুরো কড়া কড়া হয়ে ভাজা হয়ে গেছে, জ্যান্ত চারা রুই মাছ ভাতটা ফুটছে, আর এখানে মাছ আছে পুরো ভাজবো। আর এই দেখো এটা হচ্ছে তরমুজ, তরমুজটা না পুরো বরফ হয়ে গেছে, তরমুজটা পুরো বরফ হয়ে গেছে। আমার বর তরমুজ খাচ্ছিলো সকালবেলা, তরমুজ খেতে খেতে সেই তরমুজটাকেই ডিপ ফ্রিজে ওইভাবেই ফ্রিজে রেখে দিয়েছে, একদম পুরো বরফ হয়ে গেছে, তো এখন আমি বার করে রেখেছি, এত পরিমাণে মানে তরমুজটা বরফ হয়ে গেছে খাওয়া যাচ্ছে না, খেলেই আমার দাঁতে যন্ত্রণা হয়, তো সেই জন্য রেখে দিয়েছি, একটু নর্মাল হোক ওটা, তখন আবার খাওয়া যাবে। তো চলো রান্নাটা আমি সেরে নিই, রান্নাটা সেরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, প্রচণ্ড গরমে বেশি কথা বললে মানে কি বলবো, একে তো পেটে দানা পানি কিছু পড়েনি, বেশি কথা বললে আবার শরীর খারাপ হয়ে যাবে। এখন বাজে প্রায় 12:30, তো এখন আর কিছু খাওয়া সম্ভব নয়, তো সেই জন্য খিদেও পেয়েছে, তাই ভাবছি একটু শরবত বানিয়ে নিই, একটুখানি শরবত খাবো। আর দেখো এখানে যে বাজার করতে গিয়ে তিনি জন্য একটা লাস্সি নিয়ে এসেছি, ওকে লাস্সিটা দেবো, আর আমাদের জন্য দেখো যে পাতিলেবুটা রেখেছি, আর এখানে আখের গুড় নিয়ে নিয়েছি, আর আছে এই যে ফ্রিজের জল, আখের গুড় দিয়ে লেবু দিয়ে আর ফ্রিজের জলটা দিয়ে একটু শরবত করবো, আর তার আগে তিনদিকে দিয়ে দেবো এই যে লাস্সিটা। লাস্সি নিয়ে আসছি বাজারে গেছিলাম, কি খাচ্ছি তা আখের গুঁড়ো শরবত, এই শরবতটা আজকে গুগলে দেখাচ্ছিল আখের গুঁড়োর সাথে লেবুর রস মিশিয়ে খেলে নাকি পেটটা খুব ঠান্ডা হয়, আর যা গরম পড়েছে তাতে এইরকম শরবত কিন্তু ওই বাইরের মার্কেটে যে সমস্ত লাস্সি পাওয়া যায় যেরকম তিনদিকে আমি একটা এনে দিলাম ওর থেকে হাজার গুণ ভালো, এটা জানো ম্যাঙ্গো লস্যি, ওটা ম্যাঙ্গোর ফ্লেভার দেওয়া, অরিজিনাল ম্যাঙ্গো দেওয়া আছে ওতে,
ওটার মধ্যে কেমিক্যাল দেওয়া, ম্যাঙ্গো ফ্লেভার যে কেমিক্যাল গুলো হয় সেই দেওয়া। না এটা সত্যি আম, খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগলো। ভালো লাগে না খেতে? হ্যাঁ, যাদের মাথা গরম তাদের জন্য এরকম আখের গুড়ের শরবত খাওয়া খুব ভালো, তাহলে পেট ঠান্ডা হওয়ার সাথে সাথে মাথাটাও ঠান্ডা হয়ে যায়। আমার যেহেতু একটু মাথাটা গরম সেই জন্য হয়েছে। বলছে পেট, তোমার পেট ঠান্ডা হবে কি তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে যদি এরকম শরবত তুমি রোজ রোজ খাও। হ্যাঁ, আর আমার রান্নাটাও হচ্ছে, তো ফ্রিজে একটুখানি ওই টকের ডাল আর চাটনি আছে, ওটা একটু গরম করে নেবো। চাটনি তো গরম করা যায় না, ডালটা গরম করে নেবো। আর এই যে মাছের ঝোল ফুটছে, দেখো মাছের ঝোল ফুটছে, আর এখানে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছে, ওগুলোকে এখন দিয়ে দেবো। ব্যাস আমার রান্না কমপ্লিট। দুপুরবেলায় মানে রান্না যদি কমপ্লিট হয়ে যায় না, যে কী মনে যে কী একটা আনন্দ আসে না, ও কী বলবো। আর সকালবেলা আমার হাজব্যান্ডকে যখন খাবার বানিয়ে দিই, তখনই আমি আমার জন্য দুটো রুটি বানিয়ে রেখেছিলাম, একটু আলুর তরকারিও বানিয়ে রেখেছি, আর ওই রুটি আর তরকারি নিরামিষ ওটাই আমি খাবো দুপুরবেলা, যেহেতু মঙ্গলবার আমি তো একদমই আঁশ খাই না। ব্যাস এরকম শাশুড়ি দেখো সকাল থেকে উঠে কাজ করছি, হ্যাঁ একটু হেল্প করে না, দুবার খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট উনি দুবার করেছেন, একবার রুটি তরকারি খেয়েছে, আবার একবার পান্তা ভাত খেয়েছে, কীরকম একটু হেল্প করে না যে ওই রান, মানে এত গরমের মধ্যে বউটা একা একা কাজ করছে, কিছু অন্তত হাতে হাতে করিয়ে একটু এগিয়ে দিই, কিচ্ছু করে না। দেখো কপাল করে শাশুড়ি পেয়েছে, শুধু ঝগড়া করবে আমার সাথে, শুধু ঝগড়া করবে, টাইমে টাইমে ওনাকে সব কিছু করে দিই কিন্তু তাও আমার সাথে ঝগড়া করবে, এই জন্য আমাকে রাখে। দেখো 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 এই লোকে ডাকে, হ্যাঁ দেখো বন্ধু এই জন্যই ডেকেছি, হ্যাঁ আমি এই জন্যই ডেকেছি। হ্যাঁ আপনি বলুন সকাল থেকে উঠে আপনি আমাকে কত, আমি তো সবাইকে বলি ভাই আমার বউ আমাকে কিচ্ছু করে না, দেখো কিচ্ছু নাকি করতে দিই না, বলো কি করতে দেব বলো, কিচ্ছু করে না, কিচ্ছু করি না, কিচ্ছু এই বিপির মাকে বলে আসলাম, ফুলা দিকে বলে আসলাম, কত আর কি বলবো বলো, আমার কিচ্ছু করতে দেয় না, বলো আপনি তো ভালোই পেয়েছেন, আমি বলছি হ্যাঁ ভালোই পেয়েছি, কিচ্ছু করতে দেয় না, লঙ্কাটা পর্যন্ত ছুঁয়ে রাখতে দেয় না, এই জলটা ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, এখন খাচ্ছি না, সেই ঠান্ডা ব্যাপারটা নেই, পুরো আগুন, পুরো জলটা আগুন। হ্যাঁ ঢাকনাটা আটকে দিবি, সাইডে রেখে দিবি। আজকে করেছি শ্যাম্পু জানো তো, কারণ এত পরিমাণে না চুলটা আমি করেছিলাম শ্যাম্পু শুক্রবার দিনকে, আজকে মঙ্গলবার, আজকে আবার একবার শ্যাম্পু করে নিলাম, কারণ এখন ওই যে মাঝে মাঝে বাইরে বেরাচ্ছি, মাঝে মাঝে কি রোজই প্রায় আমাকে বাইরে বেরোতে হয়, আর চুলটা না এত মানে স্ক্যাল্পটা এত ইচিং হচ্ছে, আর এরকম যখনই চুলকাচ্ছে আর নখের মধ্যে নোংরা ভর্তি হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি আজকে শ্যাম্পু করে নিয়েছি। আর গরমকালে এমনিতেও পারলে তো প্রত্যেকটা দিনই শ্যাম্পু করা খুবই মানে ভালো, তাতে কী হয় চুলটা একটু ভালো থাকে, তো রোজ রোজ তার সময় থাকে না, সময়ের অভাবে রোজ রোজ শ্যাম্পু করাটা সম্ভব নয়, তো যেদিন একটু ছুটি ছাটা থাকে, আজকে যেহেতু ওই যে আমার মেয়ে স্কুলে যায়নি তাই একটু সময় পেয়েছি, শ্যাম্পু করে নিয়েছি, আর আমার রান্নাটাও হয়ে গেছে, এখন যেন একটু শান্তি লাগছে। আর এখন বাজে প্রায় 1:15, দেখি ওরা কখন খেতে চায়, তখন ওদের খেতে দিয়ে দেবো। আর আমি আমার জন্য তো বললাম রুটি তরকারি করে রেখেছি, ওটাই আমি আজকে খাবো, তার মধ্যে দেখো এই যে পাখা চালিয়ে রেখেছি, পাখার হাওয়া যেন গায়েই লাগছে না, পাখার হাওয়া যেন গায়ে লাগছে না।
বলটা কিভাবে টেনে নিচে রাখছি। ভালো লাগছে না, হাওয়া দিচ্ছে চারিদিকে। আরে ফুলটা, ফুলের গাছটা যে দেখে সেই বলে কি সুন্দর। সেই কিরণও বলছিল, আন্টি তোমাদের গাছটা কি সুন্দর। গাছের গোড়াগুলোতে জল দিলাম যেন মনে হচ্ছে আমার কি শান্তি হচ্ছে। ওরা ঠান্ডা হচ্ছে না, আমিও ঠান্ডা হয়ে যাচ্ছে এত। আর মাটিতে জল ঢেলে দিয়েছি, পুরো জলগুলো না পুরো শুকিয়ে শুষে নিচ্ছে গরমে। এই গাছটা কত ছোট এনেছিলাম, এখন কত বড় হয়ে গেছে, ফুল যেন উচ্ছে পড়ছে একদম। সত্যি কি সুন্দর যে লাগছে, কি বলবো। তুমি ছাদের উপরে দেখো না, এই ফুলের ডিপি হয়ে গেছে। হ্যাঁ ফুলের ডিপি পড়ে, হুম এত ফুল পড়েছে। তো বন্ধুরা চলো আজকে ব্লগ এখানেই এন্ড করছি। তো যা গরম পড়েছে আর আর কিছুই ভালো লাগছে না। তো বাইরে একটু দাঁড়িয়ে আছি, বেশ হাওয়াও দিচ্ছে। তো সে একটু শান্তি, ঘরের মধ্যে ঢুকলেই তো কীরকম আগুনে হালকা। তো আজকের ব্লগ এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যা গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো, আর আমরাও সাবধানে থাকার চেষ্টা করছি। তো আজকের মতো বাই বাই, টাটা।